শোনেন, মোহাম্মদকে যখন আগের যুগের বিভিন্ন নবীদের মুজিজার কথা মোহাম্মদ মক্কায় থাকতে বলতেন, যে আল্লাহ এরকম আগে আল্লাহ মুসাকে পাঠিয়েছেন, মুসা লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেছে, তারপরে শোয়াইব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার সালেহ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সে মুজিজা হচ্ছে আপনার একটা উট, সেই উট সুলাইমানের হ্যাঁ হ্যাঁ সুলাইমান তো বিশাল মুজিজা, সুলাইমানের তো একেবারে পশুদের ভাষা তিনি বুঝতেন, এবং সুলাইমান নিজে বলছেন, সুলাইমান এবং দাউদ, যে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাইই, সূরা নামলের মধ্যে যে আমাদেরকে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তারপরে পিঁপড়া যখন যাচ্ছিল, কয়লাত নামলা তুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়া তখন বলেছে অন্য পিঁপড়াদেরকে যে ও পিঁপড়া, পিঁপড়ার পাল, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢোকো। তার মানে পিঁপড়ার কথা তিনি বুঝতেন, হাওয়ায় উড়ে বেড়াতো, সুলাইমানের এত এত মুজিজা। এবার মোহাম্মদ যেহেতু নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেছে, মক্কার লোকেরা যখন মোহাম্মদকে বলতো তাহলে তুমি মিরাকল দেখাও, তুমি তুমি মর্যাদা দেখাও, তখন মোহাম্মদের আল্লাহ আবার জবাব দিয়ে আয়াত পাঠিয়েছে। আয়াতটা কি? যে তারা যদি সকল নিদর্শন দেখে, সকল নিদর্শন যদি দেখে তাহলে তারা ইমান আনবে না, তার মানে আল্লাহ দেখাতে ব্যর্থ। তারপরে বলছে যে মোহাম্মদকে যখন বলা হচ্ছে যে তারা বারবার আপনার মর্যাদা দেখাতে বলছিল, তখন শেষে মোহাম্মদ কি করে, মোহাম্মদের আল মোহাম্মদ আল্লাহকে দিয়ে নিজেকে ধমক খাওয়াচ্ছে। ধমকটা কি? ওয়াইন কানা কাবুরা আলাইকা ইয়ারাদুহুম ফা ইন ইসতাতাতা আন তাবদাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া। মোহাম্মদ আল্লাহকে বল মানে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদকে বলছে, যদি ওরা যে তোমাকে অস্বীকার করছে, খুব কষ্ট হয়, মর্যাদা দেখতে চায়, যদি এরকম কষ্ট হয়, তা পারলে তুমি মাটিতে গর্ত খোঁড়ো, অথবা তোমার আকাশের উদ্দেশ্যে একটা সিঁড়ি তৈরি করো, সেখান দিয়ে তুমি আকাশে চলে যাও, আর কি করবা, এ ধরনের সান্ত্বনা দিচ্ছে। এবং যতবার তারা মর্যাদা দেখতে চেয়েছে ততবারই কিন্তু মোহাম্মদ আপনার বিভিন্ন অজুহাত দেখে, যেমন সবচেয়ে বড় চিটারি, যেটা আমাদের থাবা বাবা বলছিলেন যে নুরানি চাপা, মোহাম্মদের সবচেয়ে বড় নুরানি চাপাবাজি হচ্ছে। একটা উদাহরণ, সূরা কাহাব যখন নাজিল হলো, সূরা কাহাব নাজিল হওয়ার যে প্রেক্ষিত, যে ইহুদিরা মোহাম্মদকে তিনটা প্রশ্ন করেছিল, এখন তিনটা প্রশ্নের জবাব মোহাম্মদ বললো যে আগামীকাল দেব, এখন পরের দিন মোহাম্মদ জবাব দিতে পারে না, একদিন দুই দিন তিন দিন, বলা হয় যে প্রায় 15 দিন কেটে যায়, 15 দিন পরে বা কোনো কোনো বর্ণনা আছে আরো অনেক বেশি, মানে দীর্ঘদিন সময় নেওয়ার পরে মোহাম্মদ এই করে মানে জবাবটা দেয়, দেওয়ার পরে এখন মহাপ্রশ্ন আসে স্বাভাবিক, যে আর তুমি আগামীকালকে দেওয়ার কথা বলে তুমি এত দেরি করলা কেন, তুমি তো কথা তুমি কথা রাখতে পারলে না। তখন মোহাম্মদ আবার নিজেকে বলছে, হ্যাঁ কোরআনে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। মানে মোহাম্মদ এবার একটা অজুহাত দাঁড় করালো, যে দেখো আমি তো বলেছিলাম আগামীকাল প্রমাণ দেব, কিন্তু সেই আগামীকালকে আমি আসলে ইনশাআল্লাহ বলিনি বলে আল্লাহ আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছেন, তাই দেখো আল্লাহই নাজিল করে আমাকে বলছেন যে ইনশাআল্লাহ বলা ছাড়া কিন্তু কোনো কাজ করা চলবে না। বুঝুন মানে নবী মোহাম্মদ কি, নবী মোহাম্মদ নিজে কি কি আসলে মিরাকল পারফর্ম করছিলেন, এরকম কিছু উনাকে চ্যালেঞ্জ করা হয়েছিল মানে কোন মিরাকল দেখানোর জন্য? শোনেন, মোহাম্মদের মিরাকল যেগুলো, ওটা ওরকম গাজাখুরি মিরাকল মনে হয় এই মানে মোহাম্মদের চেয়ে ভালো ভালো মিরাকল এই সময় দেওয়ান বাকি হুজুর এবং রাজার রাজার বাকি হুজুররাই দেখায়। বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা বা দরজা কয়টা, এরকম একটা স্টোরি শুনছিলাম ওনাকে, উনি নাকি তারপরে আল্লাহ নাকি ওইটা সামনে দিছিল, উনি দেখে দেখে নাকি বলছিল, সেটা তো ওই ওই হাদিস ওর সপক্ষে কোনো প্রমাণ নেই, ওটা হচ্ছে জাস্ট মোহাম্মদ বুড়ির কাটার মতোই একটা ঘটনা, পুরো বুড়ির কাটার মতো একটা ঘটনা। আর মোহাম্মদের এই দাঁড়ান একটা জিনিস, একটা মজাদার নিয়ে একটা হাস্যকর ঘটনা, না ওই গোহা সূরা কাহাফের গোহার যে কতজন সদস্য ছিল ওটাও তো একটা চ্যালেঞ্জ ছিল বলার জন্য, সেটা সেটা বলতে পারেনি। যখন মোহাম্মদ বলেছে যে কাহাফের ঘটনার যেটা বললো, আপনি একটা ভালো পয়েন্ট মনে করেছেন, যখন মোহাম্মদ সেই আসহাবে কাহাফ, হ্যাঁ তাদের কুকুর এবং তাদের সংখ্যা কত, তখন মোহাম্মদ সূরা কাহাফের মধ্যে আছে, তখন বলছে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা ক্বালিল। তারপরে আবার আল্লাহ বলছে ফালা তুমারি ফিহিম ইল্লা বিরাআন যাহিরা,
মানে যখন তারা জানতে চাইল তাদের আসহাবে কাহাফের লোকেরা সংখ্যায় কত ছিল, ওটা তো ইহুদি কিংবদন্তি, ওটা বাস্তব কোন ঘটনা না, ইহুদিরা জানতে চেয়েছে। তখন বলল মোহাম্মদ এই কোরআন আয়াত নাজিল করলো, তারা বলে যে তিনজন চতুর্থ জন ছিল তাদের কুকুর, তারা পাঁচজন ছিল, ষষ্ঠ জন ছিল কুকুর, তারা সাতজন ছিল, অষ্টম জন ছিল কুকুর। তারপরে বলছে তাহলে মোহাম্মদ একটা কনক্লুশন দেবে যে না প্রকৃত পক্ষে সত্য হচ্ছে এই তারা সংখ্যা এতজন ছিল। তখন বলছে তুমি বলে দাও যে আল্লাহ তাদের প্রকৃত সংখ্যাটা সম্পর্কে ভালো জানেন। ভাবুন মানে এরকম নুরানি চাপাবাজ, এরকম মানে ধর্ষক তো বটেই, ডাকাত তো বটেই, আবার চাপাবাজির ক্ষেত্রে বিশাল নুরানি চাপাবাজি ছিল তার। কিন্তু যোগ্যতা আর যাই হোক মানে বদমাইশের যোগ্যতা হলো ভালো আছে, নবী মুহাম্মদকে যথেষ্ট চ্যালেঞ্জের, হ্যাঁ নবী মোহাম্মদকে তাহলে তো যথেষ্ট চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছিল, মানে জিনিসটা তো এত সহজ ছিল না মনে হয়। আসাদুর ভাই কি বলেন এই ব্যাপারে, মানে তাকে কি যথেষ্ট চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছে হয়েছিল কিনা তার এই বাণীগুলো, মানে সে বড় ধরনের ধুরন্ধর ছিল, ধুরন্ধরে যে তার মাসুদ ভাইয়েরও ভালো বলতে পারবেন। আমরা যদি একটু কোরআন হাদিসটারে মানে একটু ভালোভাবে পড়ি, শুধু আপনি কোরআনটাকে একটু ভালো করে পড়েন, বুঝতে পারবেন কোন কোন জায়গায় সে ধুরন্ধরই করছে। ধুরন্ধরই কিন্তু ওই সময় তার মতো তার চেয়ে কাছাকাছি ধুরন্ধর ছিল, কিন্তু সেই ধুরন্ধরদের মধ্যে সে কিন্তু বস ছিল। নইলে চিন্তা করেন আরবে আরও কিছু বিষয়ে, এই যে বড় বড় ডাকাত তার যেগুলো সাহাবি হয়েছে পরবর্তীতে, সাহাবি হিসেবে চেনেন আর এনু নুরানি সাহাবি, এরা তো একটা কুখ্যাত কুখ্যাত ডাকাত, এদের বসে আনছেন মোহাম্মদের, মোহাম্মদের এই ডাকাতরা গণিমতের মালের ভাগ দিত কেন? কম সম ধুরন্ধর রইলে কিন্তু এটা সম্ভব ছিল না। এটার সাথে যদি কাছাকাছি তুলনা দেয়, যেমন হিটলারের কথাটা বলি, হিটলারের এমন কি ক্ষমতা ছিল যে সে এত পাওয়ারফুল হয়ে উঠছিল? সেই এটা তো হিটলারের তো একদম মানে ধরা যায় একদম সম্পূর্ণই তার পুরো ডেটা আমরা পাই, সে কী কী করেছে, ছোটোবেলায় কীরকম ছিল, সেই চিত্রশিল্প শিল্প তার পছন্দ থেকে শুরু করে মানুষ খুন করা, মানে এই যে বিবর্তন, এই যে পরিবর্তন, এবং সেগুলো হচ্ছে কোন ধাপে ধাপে কতটা ভয়াবহ হয়ে উঠছে, এইটা মোহাম্মদের সাথে আমার ধারণা অনেকটা মিলে। মানে আমরা উদাহরণ দিতে গেলে এরকম একজন ভয়াবহ মানুষের সাথে মিলাইতে পারি। তো আসলে আমাদের তো স্ট্রং দলিল নাই যে মোহাম্মদ আসলে কিরকম ছিল, কি ধরনের কুকাম করছে, যা আছে ইসলামের সোর্স থেকে, সেইখান থেকে আমরা যা দেখাই তাতেই মুসলমানরা বলে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। অ্যাকচুয়ালি একটা মিম আছে ধর্মকারীর, আমি শেয়ার করছি, যদি একটু দেখান, এই চারটা ইমেজ দিয়েই পুরো বিষয়টা বোঝানো যাবে। মানে এটা এইটাই যে তা না, মোহাম্মদ হয়তো কোনো একদিন বসে হুক্কা টুক্কা খাইতেছিল, গাঞ্জা মাঞ্জা, পিনিক হয়েছে প্রচণ্ড পিনিক, হ্যাঁ, তারপরে কোনো একটা এই দেন মোহাম্মদ তুমি আল্লাহর নবী, এই যে জিব্রাইল নামের কেউ এসে বলতেছে পিনিকের ছোটে না পিনিক, তারপরে হয়তো মোহাম্মদ শুনো সকলে আমি আল্লাহর নবী, এই হলো কাহিনী। এটা এছাড়া তো তার কোনো প্রমাণ নাই যে নবী কোন মোজেজা দেখাইছে, একটা মোজেজা দেখান, আমার এটা দেখানো শেষ। মোজেজার ব্যাপারটা যে আসে শাইনুর ভাই, কি মোজেজা, বলা হয় চাঁদ দ্বিখণ্ডিত করছে, আচ্ছা সে টাইম ট্রাভেল করছে, সেগুলো তো একদম উদ্ভট কথাবার্তা, সম্ভব না ওইটা ওই সময়। তো আরেকটা মোজেজা কি চাঁদ দ্বিখণ্ডিত করছে, এইটি তো মিথ্যা হয়ে যায়, চাঁদ দ্বিখণ্ডিত করছে প্রমাণ দাও, এখন তো আমরা চাঁদে যাইতে পারতেছি, চাঁদে ফাটল থাকছে, আর সেটার ব্যাখ্যাটা কি চিন্তা করেন, একটা চাঁদ, একটা চাঁদ সেটা দুই টুকরো হয়েছে, একটা পড়ছে পাহাড়ের উপরে আর একটা পড়ছে নাকি মরুভূমির বালির উপরে, মানে চাঁদ কি ফুটবল, এক টুকরো পড়ছে পাহাড়ের উপরে এক টুকরো। আমি বিবাহিত মানুষ, বাকিতে বাকির অভিজ্ঞতা আছে, বিষয় হচ্ছে আপনি যদি প্রকৃত পক্ষে আপনার নিজের প্রচন্ড, আপনি কল্পনা করুন প্রচন্ড প্রিয়র একটা মানে ছোটকালের, একেবারে ছোটকালের ক্রাশ, দীর্ঘ জীবন চলে গেছে, বিয়ে করেছেন, বউ মারা গেছে, ছোটকালের ক্রাশ, তার হাজবেন্ড এখন বিদেশে আছে বা দূরে কোথাও আছে, আপনি সেই ছোটকালের ক্রাশের কাছে গেলেন, গিয়ে রাতে থাকলেন, বিশ্বাস করেন ভাই ওরকম যদি হয় তাহলে যেকোনো মানে যেকোনো মানুষের মনে হবে সত্যি আমি স্বয়ং একেবারে জান্নাত থেকে ঘুরে আসলাম, আল্লাহর সাথে দেখা করতে করে আসলাম, এটা মনে হতেই পারে। মোহাম্মদ সেই সেই কাজ করেছে, করার পরে দাবি করলো আল্লাহর কাছে দেখা করেছি, ভাই ওই ওরকম একটা মুহূর্তে একজন মানুষ ঈশ্বরের দেখা পেলে পেতেও পারে, কল্পনার ঈশ্বর। আর সে তার উপরে ভিত্তি করে আজকে বিশ্ব মুসলিমরা ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা জিয়ে রেখেছে, কি যে আমার নবী এখানে মিরাজের রাতে এসেছে, এটা আমার আমার নবীর জায়গা, এটা আমাদের দখলে থাকতে হবে, এখানে কোনো নাপাক ইহুদি থাকতে পারবে না, যেখানে নবীর পা পড়েছে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার প্রধান কারণটা কি, মুসলিমদের একটা বিশ্বাস যে নবীজি মিরাজের রাতে এই মসজিদে এসেছেন, যদিও সেখানে তখন মসজিদই ছিল না, মসজিদটা ওমর ওখানে দখল করার পরে তৈরি হয়েছে, নবী যেখানে মিরাজের রাতে এসেছেন এখানে নামাজ পড়েছেন, সুতরাং নবী যেখানে এসছে সেখানে ইহুদিরা ঢুকতে পারবে না, কারণ ইহুদিদেরকে মোহাম্মদ পশুর চেয়ে অধম বলেছে, নাপাক বলেছে, নিকৃষ্ট বলেছে। ওই জায়গা থেকে একটা মুসলিম সে ইসরায়েলের ট্যাঙ্ক দেখার পরে ট্যাঙ্ক লক্ষ্য করে পাথর ছোড়ে, কেন ছোড়ে,
যে আল্লাহর নবী এখানে এসছে, সেখানে ইহুদিরা কেন থাকবে? সুতরাং সে পাথর ছড়ে এই জন্য যে যদি ইহুদি পুলিশ আমাকে গুলি করে আমি সোজা জান্নাতে যাবো, হুর পাবো, আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি ইহুদিদেরকে মারলাম, বিশাল গর্ব, আমি ইহুদি মেরেছি। এই ঘৃণাগুলোর উৎপত্তি মুহাম্মদের অপকর্ম থেকে।